করেন। এক্সাম এক্সাম এক্সাম, আই ডোন্ট লাইক ইট, আই অ্যাভয়েড, কারণ সারা বছর আমি কিছুই পড়িনি। বলে দে আমার ছেলেকে আমি ওর পরীক্ষার রেজাল্ট দেখতে আসছি, যদি ও পাস না করে তাহলে ওকে আমি দুনিয়া থেকে নি সাফ করে দেব। মা দেখবে একদিন আমি এই পৃথিবীর সব পরীক্ষায় পাস করব মা। আচ্ছা ঠিক আছে, আগে তুই আমরেলা বানানটা বল। আমরেলা আমরেলা আমরেলা। বিমল গাঁজা বিড়ি, আই ডোন্ট লাইক ইট, আই অ্যাভয়েড, কারণ এগুলো খেলেই আমার বাবা আমার বিচি কেটে নেবে বলেছে। বলে দে আমার ছেলেকে ওর বিড়ি খাওয়ার খবর আমি পেয়ে গেছি, আমি ছুরি নিয়ে যাচ্ছি ওর বিচি কাটতে। মা দেখবে একদিন আমি পৃথিবীর সব নেশা করব মা। আচ্ছা ঠিক আছে, আগে তুই হেগে ছোটানো তো শেখ। রক্ত, দাঁত থেকে রক্ত, দাঁতের পাইলস হয়েছে নাকি? হ্যাঁ। তোমার বাপ চোদ্দ পুরুষকে জীবনেও কলগেট ইউজ করেছিল? জীবনে না। তাহলে শোনো, নতুন গাঁজার পাতাওয়ালা কলগেটে আছে মানুষকে বাঁচ দেওয়ার মতো শক্তি, যেটা তোমার ভালো দাঁতকে পায়খানা চেম্বারের মতো করে দেবে। আমি এখানে মুলো খেতে এসেছিলাম, তুই এক কাজ করবি, কলগেট দিয়ে ব্রাশ না করে ডাইরেক্ট খেয়ে নিবি, ফ্রিতে মুলো পেয়ে গেছি। নতুন কলগেট গাঁজার পাতা, কলগেট বাঁচ দেওয়ার দিক থেকে নাম্বার ওয়ান ব্র্যান্ড। তোমাদের মধ্যে কে কে বিড়ি খেতে ভালোবাসে? সালা হারামিগুলো সব বিড়ি খায়। ইউ সেক্সি লেডি স্ট্যান্ড আপ। তোমার কি মনে হয় তুমি ভালো বিড়িখোর হতে পারবে? ইয়েস স্যার। কেন তুমি বিড়ি খেয়ে এমন কি ছিঁড়ে বোঝা বেঁধেছো? স্যার আই লাভ বিড়ি, আমি একবারে পুরো একটা বিড়ির বান্ডিল আমার গালে ঢুকিয়ে টানতে পারি। একটা ভালো বিড়িখোর শুধু বিড়ি খেলেই হয় না, বিড়ি খাওয়াটা টপ সিক্রেট রাখতে হয়। আমি 25 বছর ধরে বিড়ি খাচ্ছি, কিন্তু কেউ বলতে পারবে না আমি বিড়ি খাই। বিড়ি নিয়ে আর কোনো কোয়েশ্চেন? ইয়েস স্যার, ইয়েস। কারোর যদি পায়খানা পেছনের ডগায় চলে আসে তবুও তাকে কি বিড়ি নিয়ে পায়খানায় যেতে হবে?